বলো। ওখানে একটা কথা আছে যে দিল কালো হয়ে যায় গুনার কারণে, দিল কালো হয়ে যায়। মানুষের সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার দিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুদ্ধ সিদ্ধান্ত, ভালো বিচারবোধ, ভালো বিচারবোধ। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন মানুষকে এই বিচারবোধ শেখাবার জন্য। ইসলাম বলতে প্রধানত এটাই বোঝায়। ইসলাম প্রধানত তিন স্তরে, এক হলো খারাপ কাজ ছেড়ে ভালো কাজে লাগা, সংশোধন। যে কাজই মানুষ করুক তার পেছনে একটা চিন্তা থাকে, তো খারাপ কাজ যে করেছে তার পেছনে খারাপ চিন্তা আছে। আর খারাপ কাজ ছেড়ে যদি ভালো কাজে রাখতে হয়, তাহলে খারাপ ওই যে যে খারাপ চিন্তা দিয়ে সে কাজ করেছে, ওই খারাপ চিন্তাকে ভালো চিন্তা দিয়ে পরিবর্তিত করতে হবে, বদলতে হবে। দ্বিতীয় স্তর হলো খারাপ চিন্তার জায়গায় ভালো চিন্তা। চিন্তা যে মানুষ করে তার মনের ভিতর ইচ্ছা জাগে, যেগুলোকে উর্দুতে প্রায় সব সময় জজবা বলা হয়, আরবিতে মানুষ বলে আতিফা, আর বাংলাতে হয়তো বা বলবে চেতনা। দুই শব্দ প্রায় ব্যবহার করে, চিন্তা চেতনা। তো চেতনা আরো গভীর, চেতনা থেকে চিন্তা জাগে, আর চেতনার সাথে জড়িত তার মনের ইচ্ছা। প্রধানত দুটো, দুই ধরনের ইচ্ছা, কোনো কিছুকে ভালোবাসা বা তার বিপরীত কোনো কিছুকে ঘৃণা করা। ওখান থেকে ওই চেতনা থেকে চিন্তা জাগে, আর চিন্তা থেকে তার পরিণতি হচ্ছে বাহ্যিক কোনো কাজ। যদি চিন্তা মূল চেতনাই ভুল হয় তাহলে পরবর্তী চিন্তা ভুল হবে, আর চিন্তা ভুল হয় তার পরবর্তী কাজ ভুল, আর তার বিপরীতটাই। সেজন্য ইমানের বড় একটা দিক, তারপরে প্রত্যেক দিকে গভীর দিক, এটা গভীর দিক, হুব্বুল ফিল্লাহ আল বুগযুন ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা বা কোনো কিছুকে ভালোবাসা, আর আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা, সেটাও দিনের অংশ। যদি তার ভালোবাসা আর তার বিপরীতে ঘৃণা, ওইটা যদি আল্লাহর পছন্দের সাথে মিলে যায়, আল্লাহ যেটাকে পছন্দ করে সে ওটাকে পছন্দ করে, আল্লাহ যেটাকে অপছন্দ করে সে ওটাকে পছন্দ করে, তাহলে তার পরবর্তী জিনিস চিন্তা যেটা, ওইটা ওই শরীয়তের আহকামের সাথে মিলে যায়। কারণ আল্লাহ তাআলা যে আহকাম দিয়েছেন ওই পছন্দের সমর্থনে আহকাম দিয়েছেন, আর অপছন্দকে বাধা দেবার জন্য আহকাম দিয়েছেন। তাতে নিজের মনের মধ্যে যদি ওই পছন্দ অপছন্দ মিলে যায়, তার পরবর্তীতে গিয়ে তার আহকামগুলো, শরীয়ত আহকাম যেগুলো আছে ওগুলো আল্লাহর হুকুমের সাথে মিলে যায়। সাহাবারা মেহনত করে তাদের দিলের জজবাকে, পছন্দ অপছন্দকে, হুব্বুল ফিল্লাহ বুগযুন ফিল্লাহকে এত বেশি আল্লাহর সাথে মিলিয়েছেন যে পরবর্তীতে আল্লাহ তাআলার সরাসরি হুকুম না যেন যেসব কাজ তারা করতেন ওইগুলো শরীয়তের হুকুমের পর্যায়ে চলে আসে। ফিকাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন বা যেগুলো বলেছেন সেগুলো শরীয়তের আকারের মধ্যে আসে, ফিকার হুকুমের মধ্যে আসে। যে ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজ বা কোনো কথা যে প্রসঙ্গে পাওয়া যায় না, তখন ওলামারা সাহাবাদের এই প্রসঙ্গে কিছু করলেন যে এমন অবস্থায় সাহাবি কি করেছেন বা কি বলেছেন, আর সাহাবিদের যদি কি বলেছেন বা করেছেন ওইটা কথা পাওয়া যায়, তাহলে ওইটা ফিকার ভিত্তি হয়। আমার প্রশ্ন হলো ফিকার ভিত্তি মূলত আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাওয়া, তো সাহাবাদের কাছ থেকে ফিকার হুকুম কেন হয়? এই জন্য যে সাহাবারা তাদের মনকে আল্লাহর পছন্দের সাথে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের সাথে এত বেশি মিলিয়েছেন যে ওই মিলের কারণে তাদের চিন্তা যেটা ওইটাও হুকুমের সাথে মিলবে। দাওয়াত করেছে মেহমানকে, মেহমান জন্য রান্না করেছে, কিন্তু মেহমানের পছন্দ সে হওয়া যায়, উনি প্রত্যেক মাসে নিজস্ব পছন্দ আছে, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, কেউ নুন বেশি খায়, কেউ কম আগে ইত্যাদি, উনি কোন কি মাথায় পছন্দ করেন, যদি সরাসরি ওনাকে পাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো, একটু জীবিত পছন্দ হয়েছে কিনা। তাকে যদি না পাওয়া যায় তাহলে তার ছেলে বা মেয়ে যার জানে যে পছন্দ একই ধরনের, তো তার পছন্দ দিয়ে বিচার করা যায়, ওনার মেয়ে ওনার মতোই পছন্দ করে, তো ও যদি পছন্দ করে তাহলে মায়ের পছন্দ হবে। সেই হিসাবে সাহাবাদের কৌল হাদিসের পরে প্রায় কাছাকাছি একটা স্তর রাখি থাকে, হাদিসের ভাষায় পরিভাষায় আসার বলা হয়। আসার মানে ওটা হাদিসের অংশের মধ্যেই সাধারণত প্রায় বিবেচনা করা হয়, কিন্তু আসার আসলে রসুল সাল্লাহ হোসেনের কথা না, সাহাবাদের কথা। কিন্তু সাহাবাদের মনের মিল হয়ে যাওয়ার কারণে ওইটাও ওই স্তরে পৌঁছে গেছে যে ওখান থেকেও ফিকা নেওয়া হয়। তো মানুষের সবচেয়ে গভীর জিনিস হলো তার মনকে আল্লাহর পছন্দের সাথে রসুল সাল্লাহের পছন্দের সাথে মেলানো। ওমর আল্লাহ একবার বললেন সম্পদ আব্বাস আদানুকে যে তোমার মুসলমান হওয়া আমার কাছে আমার বাপ খাতাবের মুসলমান হওয়ার চেয়ে বেশি আনন্দের। কেন? কারণ তোমার মুসলমান হওয়া রসুল সাল্লাহ হোসেনের কাছে খাতাবের মুসলমান হওয়ার চেয়ে বেশি আনন্দের ছিল। রসুল সাল্লাহ হোসেন যেটা বেশি পছন্দ ওটা ওনারও বেশি পছন্দ, আর রসুল সাল্লাহ হোসেনটা পছন্দ নয় ওনারও পছন্দ নয়, ওখানে পৌঁছানো। আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন মেহনত করে, একটা হলো বাহ্যিক অবস্থা পরিবর্তন করা, কিন্তু ওটা হলো আরম্ভ মাত্র। দাড়ি কেন কামায়, ওই ওই ধরনের চেহারা দাড়ি কামানো সেই পুরা চেহারা আয়নায় যখন নিজে দেখে তার কাছে ওটা সুন্দর লাগে, এর মোকাবেলায় দাড়িওয়ালা চেহারা অন্যের চেহারা নিজে তো দাড়ি নেই কিন্তু চিন্তা করে যদি কেমন হবে, ভাবছে কেউ বলেছে যে দাড়ি রেখা সুন্নত আসে মুসলমান আর সুন্নত তো চলতেও চায়, কিন্তু ভাবে সে কেমন লাগে, তারপর বিভিন্ন ধরনের শব্দ বিরূপ করে, জঙ্গলি জঙ্গলি লাগে, নানান ধরনের কথা তার খেয়ার মধ্যে আসে, তার মন মিথ্যা পছন্দ হচ্ছে না, তারপর তবুও রাখে কিন্তু মনের বিরুদ্ধে, এটাকে মুজাহেদা বলে। মুজাহেদা যদি করে মনের বিরুদ্ধে একটা কাজ করে, করার বরকতে আল্লাহ তাআলা অনেক সময় বা প্রায় ধীরে ধীরে তার মনের অবস্থা পরিবর্তন করে দেয়। এক সময় গিয়ে সে দাড়ি দেখেছে কি কিন্তু নিজের কাছে খুব অস্বস্তি রাখছে, বন্ধু বান্ধব কি ভাবছে, লোকে কি ভাবছে, আর নিজের কাছে ওসব লোকে কার কি ঠেকা পড়েছে ব্যাপার, সব ভাবনা আসলে নিজের মনের ভিতরে, কিন্তু তার অস্বস্তি লাগছে, অর্থাৎ নিজের ভালো লাগছে, ও নিজের ভালো না লাগা মনে হয় অন্য কারো ভালো লাগছে, তার ক্লাসমেটরা কি ভাবছে, তার টিচাররা কি ভাবছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের জিনিস ভাবছে, এক পর্যায়ে ওইটাকে কেটে যায়, আর তারপর আস্তে আস্তে করে এক পর্যায়ে তার ভালো লাগতে আরম্ভ করে, তারপর এক পর্যায়ে চলে যায় যে তার কাছে সুন্দর লাগে। এই সমাজে বেসুমার মেয়ে পাওয়া যাবে যে দাড়িওয়ালা ছেলেকে কোনোভাবে বিয়ে করতে হবে, বিয়ে দরকারই নেই কিন্তু দাড়িওয়ালা বিয়ে করতে হবে। আবার এই সমাজেই পাওয়া যাবে যে দাড়ি বিহীনও বিয়ে করবে না, পার্থক্য দুজন রুচি ভিন্ন, একজন দাড়ি দেখেই সে সহ্য হতে পারে আর অপরজন দাড়িবিহীন দেখে তার ঘৃণা লাগে, কি এটা আমি কি পুরুষ মানুষকে বিয়ে করবো না মেয়ে মানুষকে বিয়ে করবো, আসলে তার রুচি পার্থক্য, ওই রুচি যেটা
ওইটা শুদ্ধ হওয়া মানুষের ইমানের গভীরতম অংশ। তামাল ইমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ও বিল ইসলামি দীনান ও বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যান যাকা তামাল ইমান, ইমানের স্বাদ গ্রহণ করেছে, জিভে লাগিয়ে থাকা যাকা রুচিকে বলে ইমানের স্বাদ পেয়েছে বা স্বাদ গ্রহণ করেছে যে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ও বিল ইসলামি দীনান ও বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যান, আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট হবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, এগুলো আল্লাহকে রব হিসাবে মানলাম, মানা এক জিনিস, আর ভালো লাগছে মানতে, রেদা যে আল্লাহকে রব হিসেবে মানতে যা ভালো লাগছে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে, মানছে কিন্তু ঠেকায় পড়ে মানছে, সে আল্লাহ তাআলা মেহরবানি করে সেটাকে কবুল করে, কিন্তু উন্নত মানের হলো এটা তাকে ভালো লাগে, উন্নত মানে হলো এটা মনের কাছে ভালো লাগে, ঠেকার পরে নয়, ঠেকার পরে আর কবুল করেন। হাদিস শরীফে আছে যে কিছু লোককে জান্নাতে ফেরেশতারা সোনার শিকরে বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে যেরকম নিয়ে যান, ওটা সোনার শিকর হবে না, আগুনের শিকর হবে, আগুনের শিকর বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে নেয় জাহান্নামের মধ্যে ফেলে দেবে, ও যেতে চায় না কিন্তু ফেরেশতাদের মোকাবিলা করতে পারেনি তাকে জানে ফেলবে। ওরকম কিছু লোক আছে যাদেরকে সোনার শিকলে বেঁধে ফেরেশতারা নিয়ে জান্নাতে ফেলবে, এটা বড় আশ্চর্য কথা যে জান্নাতে যেতে এত আপত্তি কেন। তো তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা আল্লাহ হুকুম পালন করেছে নাকি কিন্তু মনের বিরুদ্ধে করেছে, মন চায় না তো টেনে হুসরে যেরকম করে করেছে, তো আমলের কারণে আল্লাহ তাআলা তাকে কবুল দিয়ে দেবে, কিন্তু মনের বিরুদ্ধে যখন নেক আমল করো তো জান্নাত এসে যাবে, মনের বিরুদ্ধেই যাবে। কিন্তু উত্তম হলো যে আনন্দের সাথে যাওয়া, আনন্দের সাথে যাওয়া, ওইটা কখন পাবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে শুধু মেনে নেয় এটাকে তার ভালো লাগে, এগুলো মানতে বাধ্য, চাকরি করে মানতে হবে উপরওয়ালাকে মানে, আর আরে করো মানতে ভালো লাগে, মা বাপ যে বাচ্চার কথা মানে মানতে ভালো লাগে, বাচ্চা দুধ খেতে চায় তো খাওয়াচ্ছে, কখনো কখনো বাচ্চার কখনো আত্মীয় স্বজন ফুপু থাকে খালা থাকে কে খাওয়াবে এটা নিয়ে কাড়াকাড়ি করে, এইটার মধ্যে একটু নিয়ে তো নিজে খাওয়াচ্ছে কোনো খালা জানে আপা আমাকে দাও আমাকে তো আমি খাওয়াবি আমি খাবাই, খাওয়াতে ওর ভালো লাগছে, তা ওরকে তা কুলে বসায় মানে বিরাট একটা সুযোগ, খাওয়ায় মুখে তুলে দেয় মুখে ধুয়ে দেয় পয়সা দেখবি, তো খুব কৃতজ্ঞ, বাচ্চারা ওই কথা বুঝে, কখনো কখনো রেগে গেলে বুঝে আমি তোমাকে খাবো না, তারপরে ও বুঝে যে আমার আমার খাওয়া আসলে ওর ঠেকা, সেদিন রাগ করে বলে আমি তোমাকে খাবো, সে তার রাগকে প্রকাশ করে, একটা দায়িত্ব হিসেবে হতে পারত, বেতন দিয়ে রেখেছে ওর কাজ বাচ্চাকে খাওয়ানো, অত খাওয়াতে হবে তুমি বেতন পাবে না, কিন্তু ওই খাওয়ানো আর আনন্দের সাথে খাওয়ানো ওই দুটোর মধ্যে পার্থক্য আছে। আবার আল্লাহর হুকুম পালনের ব্যাপারেও এক হলো যে শরীয়ত হুকুম ফর্জ মানতে হবে, যে মুসলমান বিভিন্ন অবস্থা মেনে নেয়, মুনাফিকের মানা হচ্ছে যে বাহ্যিক শক্তির কারণে মানা, নামাজ তো পড়তে চাই না বাধ্য করে তাকে নামাজ পড়াচ্ছে ও নিয়ত করে, ওইটা হলো মুনাফিক, কিন্তু একজন মুসলমান ও নিজে নিজেকে বাধ্য করে, মন চাচ্ছে না তবু ওর টেনে এসে নিজেকে বাধ্য করে, তো যে নিজে নিজেকে বাধ্য করে সে তার আজরের সওয়াব পাবে, মুনাফিক তো মুনাফিক ওটা তো ভিন্ন, আল্লাহ তারা তাকে ইমানের স্বাদ গ্রহণ করার তৌফিক নসিব করবেন যে মান রাদিয়া বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসেবে পেয়ে তার ভালো লাগছে, আল্লাহ যে আমাকে প্রতিপালন করছে ওটা ভালো লাগছে, ভালো লাগে মিশাল কিরকম সাদি বাবি ওকাশ জানো শেষ জীবনে অন্ধ হয়ে গেলেন, মুস্তাজাব দাওয়াত ছিলেন ওনার দোয়া কবুল হয়, ওনার কাছে লোক দোয়া চাইতে আসে তাদের জন্য দোয়া করেন তাদের কাজ হয়েও যায়, কেউ ওনাকে বললো যে আপনি অন্ধ হয়ে গেছেন আল্লাহর কাছ থেকে আপনি আপনার নিজের জন্য দৃষ্টি চাইনি, ওনার দোয়া কবুল হয়, উনি বলেন
আল্লাহ আমার জন্য যেটা পছন্দ করেছেন ওইটি আমার জন্য বেশি ভালো। এক হলো আল্লাহ তা আমাকে অন্ধ বানিয়ে দিয়েছেন, আমাকে মানতেই হবে, কিছু তো করবার নেই, ভালো লাগছে না ঠিকই, কিন্তু আমি তো কিছু করতে পারি না, মানতে বাধ্য, সবর করলাম। তো ওই অবস্থায় সে সবর করবে, আর সবরের ওরও বহুত বড় দরজা, সবরের বহুত বড় দরজা। সবর করলাম, অন্ধ হয়ে গেছি, হায় হতাশ করলাম না, আল্লাহ তো দিয়েছে। সবর যদি কেউ করেনি তাহলে সেটাও বহুত বড় দরজা। কিন্তু সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু উনি সবর করছেন, উনি এটা ভালো লাগছে ওনার কাছে, এটা হলো রাদিয়া বিল্লাহি রব্বান, আল্লাহকে রব হিসেবে পেয়ে ওরা ভালো লাগছে, যে আল্লাহ আমার রব আমাকে যেটা দিয়েছেন ওটাই বেশি ভালো, ওটাই বেশি ভালো। এটাই হলো রাজা, সবরের উপরের দরজা, সবর ভৌত আমার, কিন্তু উপরের দরজা হচ্ছে রাজা, আল্লাহর উপর সন্তুষ্ট। অবিল ইসলামী দিন, ইসলামকে দিন পেয়ে আমার বড় ভালো লাগছে। এখনো ফজর নামাজ পড়ি, কেন ফর্জ পড়তে হবে, ঘুমতে ঘুম ভাঙে আমি উঠে নামাজ পড়ি, কিন্তু পাশেই ও মুসলমান ও নামাজ পড়ে না, আর মনে মনে লাগে যে কি এক ঝামারের মধ্যে পড়লাম মুসলমান ভাই, এই শীতের সময় আমাকে উঠতে হচ্ছে বা ভোরে উঠতে হচ্ছে, আর ওদের কি সুন্দর, বছর একবার পূজা করে নিল হয়ে গেল, প্রত্যেক দিন উঠতে হচ্ছে না। কখনো কখনো এই জাতীয় ভাষা কথা প্রকাশও থাকে, শোনা যায় এরকম বলছে যে ওদের কিন্তু কত সুবিধা, আবার মুখেও তো বলছে না কিন্তু মনে মনে ভাবছে যে এটা এত কি দরকার ছিল, কেউ কেউ বলেও যে পাঁচ সন্ধ্যা মাস মানে আল্লাহ যদি আমার সাথে কনসাল্ট করে করতো তাহলে বোঝাম বাড়াতো, করছে ঠিকই কিন্তু মনে অপছন্দের সাথে। কুরহান দুই ধরনের মানা হয়, তওয়ান আর কুরহান, ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত, বাধ্যতামূলক, অনিচ্ছাকৃত মানছে, মানতে বাধ্য। কিন্তু ওই যদি আমল করতে থাকে, নামাজ পড়তে থাকে, মসজিদ যেতে থাকে, এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর সাথে অন্যান্য দিনই আমলও করে, ধীরে 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 মনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আর যে একসময় বলেছিল যে ওরা কত ভালো দিব্যি ঘুমাচ্ছে, আমি ঘুমাতে পারছি না, আমাকে উঠে মসজিদ যেতে হচ্ছে, আমার যেতে হচ্ছে, করছে কিন্তু বিরক্তির সাথে করছে, ওর মনে নেই। কিন্তু বহু বছর পরে, পাঁচ দশ বিশ বছর হতে পারে, আর কম বেশি হতে পারে, একসময় অন্যান্য যারা নামাজ পড়ছে না তাদের জন্যে মনে ঈর্ষা হয় না, মায়া হয়, আহা আল্লাহ তাআলা কত মেহরবানি আমাদেরকে নামাজ দিয়েছেন, সেই নামাজ পড়ছি, আর এই ভোর বাতাসে কি মনে একটা তৃপ্তি পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়, ইত্যাদি অনেক ধরনের ফায়দা হতো, তার মনের মধ্যে আনন্দ লাগছে, তৃপ্তি লাগছে, আর এর মোকাবেলায় যে নামাজ পড়ছে না তার প্রতি মায়া হচ্ছে, আহা বিচারা কিরকম বঞ্চিত, কত পরিবর্তন। একসময় তার প্রতি ঈর্ষা হতো যে সে নামাজ পড়ছে না, অতএব আমার নামাজ পড়তে হচ্ছে, আর এখন তার কাছে ঈর্ষা তো হচ্ছেই না, বরং তার কাছে মায়া লাগছে। মেহনত করে দিলের মধ্যে ওই পরিবর্তন আনা, যে একেবারে ধীরে 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 যেন যেন উল্টে যায়, প্রচলিত মানুষের যেসব অনুগুলো ধারণা আছে সেই ধারণার উল্টে আল্লাহর হুকুমের সাথে মিলে যায়। আল্লাহর হুকুমের সাথে যখন মিলবে তো সমাজের প্রচলিত অনেক ধারণার সাথে মোটেই মিলবে না, কারণ সমাজের প্রচলিত ধারণা নফসের বুনিয়াদের উপর অনেক অংশ, আর আল্লাহর হুকুম সম্পূর্ণ আল্লাহর রেজার উপর, সম্পূর্ণ ভিন্ন জিনিস। একজন লোককে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম জিজ্ঞেস করলেন যে লোকের সম্বন্ধে তোমাদের কি ধারণা, তা বললেন খুব গণ্যমান্য ব্যক্তি, তার সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে, কোথাও বিয়ের প্রস্তাব দিলে তার আনন্দের সাথে বিয়ে দেবে। কিছুর পরে আরেকজন সম্বন্ধে জিজ্ঞেস করলেন ইনার সম্বন্ধে কি ধারণা, একজন সাধারণ মানুষ, কেউ তাকে ডেকে নিয়ে বসাবে না, কেউ তার কথাকে মূল্য দেবে না, বিয়ের প্রস্তাব গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বললেন যে ওই প্রথমওয়ালারা যদি দুনিয়া ভরেও যায় তো এর মতো হবে না। অর্থাৎ প্রচলিত যে ধারণা ভালো মন্দ আর দিনের আমাদের কাছে যে ধারণা দাবি করে ওটা ভিন্ন, সমাজ এটা দিনকে সমাজের মানুষ খুব ভালো মনে করছে আর আল্লাহর দৃষ্টি তো ভালো নয়, সমাজ এটা দিনকে খারাপ মনে করছে আর আল্লাহ তাআলা ওটাকে খুব ভালোভাবে দেখছেন। গতকাল কি কেউ কোনো
কোন প্রসঙ্গে বলছিলেন যে আমাদের এই তাবলিগের মধ্যে মেহনতের মধ্যে মেহনত আলাদা চলছে আর হচ্ছেও, কিন্তু কোরবানি কষ্ট স্বীকার, তার মধ্যে প্রধানত দুটো, জেলে যাওয়া, মার খাওয়া, রক্ত ঝরা, এগুলো তাবলিগের মধ্যে নেই। আল্লাহ তাআলা কাজকে সহজ সহজভাবে চালিয়েছেন, বেশি কঠিন হলে মানুষ আসতে হতে পারতো না। বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন নিজামুদ্দিন ছিলাম, তাহলে মনে হয় এনামুল হাসান রহমতুল্লাহ আলাই ওই বাবরি মসজিদ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের তশকিল বন্ধ করে দিল, বাইরে নিরাপত্তার অভাব ছিল, সেজন্য আমাদেরকে বাইরে তশকিল করলেন। যে আমাদের দুর্বলতার কারণে কঠিন অবস্থাতে মোকাবেলা করতে পারবো না, যে আমাদের দুর্বলতার দিকে তাকিয়েছে। হজরত মাওলানা ইউসুফ আলাই 47 সনে যখন ব্যাপকভাবে কতল হচ্ছে মুসলমানরা, ওই সময় ওই সব অঞ্চলে জামাত পাঠিয়েছেন যেখানে ব্যাপকভাবে কতল হচ্ছে, একেবারে কতলের পক্ষেও পাঠাবো, যে কোনো কাউকে পাঠাবে, নির্বাচিত লোক যাদেরকে দেখে মনে হচ্ছে সাহস আছে, আল্লাহর ওয়াস্তে জান দেওয়ার জন্য প্রস্তুতি আছে, তাই ওদের কোনো পাঠিয়েছেন। আমভাবে লতা তবলিগের কাজকে তো ব্যাপকভাবে দিয়েছেন, তো সামভাবে দিয়েছেন, যে বেশিরভাগ মানুষ খুব দুর্বল, একটু কষ্ট হলে বেশিরভাগ মানুষ আমরা পালিয়ে যেতাম, আসতামই না, তারা তারা সেই হিসেবে দিয়েছেন। তো যার ফলে আবার কোরবানির মাধ্যমে যে মানুষের মনে পরিবর্তন হয়, পরিবর্তন কোরবানির মাধ্যমে, ওইটার পরিবেশটা নেই আর হয়ও না। কখনো কখনো যদি আল্লাহ তারা দিয়ে দেন, তাহলে তালার মেহরবান। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা সুন্নত, পরবর্তীকালে ওলি আল্লাহদের সুন্নত, মার খাওয়া, জেল খাটা, এই এই সুন্নতের এই জন্যে যে এর ভিতর দিয়ে তার ভিতর ইমানের সিফত পয়দা হয়, আর সমাজের যে প্রবাহ, সমাজের প্রবাহ থেকে তাকে সরানো। মক্কা থেকে যখন মুসলমান হতেন, তো মুসলমান হওয়ার পরপরই তার উপর মার পড়ত, আর এই মারের ভিতর দিয়ে সমাজে যে প্রবাহের মধ্যে সে ছিল, ইমা জাহিলিয়াতে, জাহিলি জজবার মধ্যে ছিল, ওই জজবা থেকে তাকে এর ভিতর দিয়ে তার মনের পরিবর্তন করা হতো ধীরে 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 ধীরে। তো আল্লাহ তাআলা যেই হিদায়তের পথে আসে, প্রথম তো নামাজ রোজা করলো একটু উৎসত, কিন্তু তারপর মনের পরিবর্তনের যে প্রশ্ন যখন আসে, তো মনের পরিবর্তন খুব স্বাভাবিক সহজ অবস্থায় হয় না, বিভিন্ন কঠিন অবস্থায় হয়। অহংকারী ব্যক্তি, আল্লাহ তাআলা তার যে সে বিনয়ী হয়ে যায়, ধনী সুস্থ, এই ধনী সুস্থ রেখে তা অহংকারী ব্যক্তিকে বিনয়ী বানানো, আল্লাহ তাআলা তো কাদের, কিন্তু প্রচলিত এভাবে হয় না। হয় আল্লাহ যদি তাকে বিনয়ী বানাতে চান, আল্লাহ তরফ থেকে বহু নিয়ামতের ফয়সলা হয়েছে, অহংকার বড় খারাপ জিনিস, বিনয় বড় ভালো জিনিস, কিন্তু প্রত্যেক জিনিসটা তার নিয়ম আছে। অহংকারী ব্যক্তি যদি বিনয় পেতে চায়, তো হয় দারিদ্র, না হয় অভাব, নেই কিছু মুসিবত, যেরকম সন্তান পাবা, সন্তান যদি কেউ পেতে চায়, তো প্রসব প্রসব বেদনার ভিতর দিয়েই পেতে হয়, আল্লাহ যে পারেন না তা নয়, কিন্তু প্রচলিত নিয়ম হচ্ছে যে সন্তান পেতে হলে প্রসব বেদনা মানতে হবে। ওরকম ইমানি সিফত পেতে হলে তাকে কিছু কঠিন অবস্থার ভিতর দিয়ে যেতে হয়। এর আগে পর্যন্ত অনেকগুলো জিনিস পাওয়া যায়, নমাজের অভ্যাস ছিল না এখন হয়ে গেছে, দাড়ি ছিল না হয়ে গেছে, এর ভিতর অল্প স্বল্প কোরবানি আছে, কেউ যখন দাড়ি রাখে বন্ধু বান্ধব পরিবার সমালোচনা আটেটকারী ইত্যাদি কিছু কিছু তাকে সহ্য করতে হয়, ছোটোখাটো জিনিস, কিন্তু কখনো কখনো আল্লাহ তারা আরও বড় যখন দিতে চান, তো বড় কোরবানির জন্য সে তৈরি হয়, আল্লাহ তারা কবুল করেন। তাহলে আমাদের তৌফিক নসিব করুন, আমরা আল্লাহর কাছ থেকে চাই যারা তারা মেহরবানি করছে আমাদের পূর্ণ ইমান দান করে, অর্থাৎ আমার আমলের জন্য শুদ্ধ হয়, আমার চিন্তাও যেন শুদ্ধ হয়, আর সবচেয়ে গভীর যেটা চেতনা যেন শুদ্ধ হয়, আর চেতনা শুদ্ধ যে হয় ওইটা তো হবে ইনশাল্লাহ তার বড় কোরবানির মাধ্যমে। আলামাত সবাইকে তো তৌফিক নসিব করুন।